আরেকটা নিরপেক্ষ নির্বাচনের একটা সুবিধা হলো যে আপনি এখন তো আমাদের এখানে 11টা নির্বাচন হয়ে গেছে, এই আগামী 24-এর জানুয়ারির সেকেন্ড উইকে আপনার 12তম নির্বাচন হবে, সংসদ নির্বাচন। 11 নির্বাচনের মধ্যে সবগুলো তো আর ভালো হয় নাই, বিভিন্ন নির্বাচন আমরা হাতে গুনে বলতে পারবো না কয়টা নির্বাচন ভালো হয়েছে, কিন্তু সরকার তো গঠিত হয়েছে। তো সরকার গঠিত হয়েছে এবং এটা আপনি জানবেন যে ভালো নির্বাচন হোক কি খারাপ নির্বাচন হোক, সরকার গঠনের পরে যদি সেই সরকার একটা লিগ্যাল ফ্রেমে চলে যায়, তার একটা লিগ্যাল এন্টিটি থাকে, এবং সে যদি আপনার লিগ্যাল এন্টিটি তখনই হবে যখন পৃথিবীতে 173টা দেশ আছে যা জাতিসংঘে আছে, তার মধ্যে বেশিরভাগ দেশ যদি আপনাকে সাপোর্ট করে তাহলে লিগ্যাল এন্টিটি হয়ে যায়। ফখরুল ইমাম, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম রাজনীতির তোর, বিশেষ করে শাহজাহান খান বলছিলেন দার্শনিকের উদাহরণ দিয়ে যে গরম খুন্তি শিশুর হাতে, বাংলাদেশের গণতন্ত্র চর্চা বিএনপির দাবি বা আন্দোলন, যুগপথ আন্দোলন যেটি বলেন, সেই প্রক্রিয়া কি এই উদাহরণের সাথে সামঞ্জস্যপূর্ণ কি? ধন্যবাদ আপনাকে, যারা আলোচক বিন্দু বিজ্ঞ আলোচক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বলে নেই আমাদের ডাক্তার আসাদুজ্জামান রিপন ব্রাহ্মণবিহারের কথা বললেন, কিন্তু শুরুটা কোথায়? আমরা তো হাইকোর্টে এখানে দেখেছি ওই বিচারপতির দরজা লাথি মারতে, সাধন ভাই যেটা বলছে প্রথম পার্টটা, এটা আমি একটু দ্বিমত পোষণ করি। আচ্ছা, দেশের দল তো থাকবেই, দলের নির্বাচনী ইশতেহার থাকবে। আচ্ছা, নির্বাচনী ইশতেহারে এটা আপনি বলতে পারবেন না যে আমার দল গেলে সব চাকরি আমি আওয়ামী লীগকে দিয়ে দিব, এটা তো বলতে পারবেন না আপনি। সব সুযোগ সুবিধা আওয়ামী লীগ গ্রহণ করবে তা তো নয়। সরকার চালানো করতে উপায়টা হইলো গণতন্ত্র, এবং গণতন্ত্রের মেইন পার্ট হইলো আপনার একটা নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আপনার একটা সরকার আসে, তো সরকার প্রথমেই তার যে ইশতেহারগুলো আছে জনসাধারণের জন্য কী কী কাজ করতে হবে সেই কাজগুলো আগে করবে। আর নেপোটিজম, ফেভারিটিজম যেগুলা এই ইয়ের মধ্যে নাই, পরে না, সেগুলো করলে তো গণতন্ত্রের অবস্থা এরকমই হবে যে রাজনৈতিক জোট। আমার মনে হয় গণতান্ত্রিক, আচ্ছা আরেকটা কথা, আমি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার কথা তিনি বোঝাতে চেয়েছেন যে না, আমি বলছি গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলগুলো কি দায়িত্ব, যে বিএনপি তো আর আন্দোলন করছে ইয়েতে যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য সবাই আন্দোলন করবে, কিন্তু ক্ষমতায় যাইতে গেলে যেন তেন উপায় তো করা যাবে না। এই যে এখন ওনারা বলছিলেন ইভিএমে আমরা নির্বাচন করি, ইভিএম তো উঠে গেছে এখন, গত পরশু দিন ইভিএম এর টাকা যে কারণেই হোক সরকার জোগাড় করতে পারে নাই, কিংবা নির্বাচন কমিশন মনে করেছে এত টাকা দিয়ে ইভিএম আনার কোনো যে কোনো কারণ না, টাকা নাই তো, যাই হোক ইভিএম তো আসে নাই, আপনাদের কাজটা তো হয়ে গেছে। প্রথম যে ছিল আমরা ইভিএমে নির্বাচন করব না, সেটা ফুলফিল হয়েছে, সুতরাং এখন আপনারা নির্বাচন করবেন। আর তাছাড়া হলো যে আপনি যেটা বললেন যে এই যে রাজনীতির তোড়জোড়, এটা আমি একসঙ্গে ওনার সঙ্গে সাজান ভাইয়ের সঙ্গে একমত। রাজনীতি যখন নির্বাচন সম্মুখে, তোড়জোড় তো হবেই, প্রত্যেকেই চাইবে রাজনীতির মাঠে, বিশেষ করে নির্বাচনের মাঠে জয়টা সবাই চাইবে, কেউ পরাজয়ের জন্য কিন্তু নির্বাচন করে না। আর জোট আজকালকেও তো বাংলাদেশে আপনি দেখেন, শুধু বাংলাদেশে না, সাউথ ইস্ট এশিয়াতে আমি বলতে পারি একক পার্টি আর এখন না, ইন্ডিয়াতে সব পার্টি কিন্তু জোট। আমাদের দেশে অনেক দিন ধরে জোটের রাজনীতি চলছে। উনি তো বললেন 55, আমি যদি সাধারণ ভাবে জিজ্ঞেস করি 14 দলের জোট, উনি নাম বলতে পারবে না, 14টা দলের নাম বলা। কিন্তু এই জোটের রাজনীতি এই জন্য পপুলার হয়েছে যে একক কোনো দল ক্ষমতায় যাওয়ার যে আগের একটা স্পৃহা ছিল বা জনসমর্থন ছিল সেটা একটু হারিয়েছে মনে হয়, সেই জন্য জোট করি। জোটে দুইটা সুবিধা আছে, একটা হলো কিছু বিশেষ ব্যক্তিকে আমরা পাই, দল না পেলেও কিছু কিছু ব্যক্তি আমাদের রাজনীতিতে আছে যেটা আমাদের ভুলে যাওয়া উচিত না, যাদের নিজস্ব কর্মকাণ্ড, যাদের চিন্তাভাবনা চেতনায় তারা জনসাধারণের কাছে এমনি সম্পৃক্ত হয়ে আছে, ওই চেতনার জন্যে আমরা অনেক ছোটো ছোটো দল দেখবেন। এই যে জোটের মধ্যে ছোটো ছোটো দল আসার কারণেই হলো এটা, কিন্তু ওইটার বেনিফিট নেওয়ার পরে আমরা যেটা দেখেছি বড় দল 20 দল যখন ক্ষমতা যায় ওই 19 দলের আর কোনো খবর থাকে না, যখন মহাজোট ক্ষমতা গেল তখন তো ওনারা
মানে ভুলে গেলেন না আপনি তো ছিলেন তো মহাজোটে আপনারা সেটাই বললাম অনেক কিছু ভুলে গেলেন তো জোটের রাজনীতি এই একটা সুবিধাও যেমন আছে আর আমাদের দেশের জোটের রাজনীতি তখনই ফলপ্রসূ হবে যখন আমরা দেখব আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন যে দুইটা আপনার ই নিয়ে আসছে এমপি নিয়ে আসছে তিনটা এমপি নিয়ে আসছে কিন্তু তার দলের সেই ব্যক্তিটার ইমেজের উপরে নির্ভর করে একটা মন্ত্রিত্ব সে কিন্তু পেয়েছে অনেক ছোট দল আমাদের এই 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 জিনিসটা যদি আমরা প্র্যাকটিস করি যে আমাদের জোটের রাজনীতির পরে যে 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 শুধুই আমাদের নিজেদের কথা চিন্তা না করে সেটা আমরা যেটা প্রথমেই বলেছিলাম সমস্ত পাওয়ারটা যদি আমরা ভাগ করে নিই জোটের মধ্যে তাহলে হবে কি এই যে রাজনৈতিক তোড়জোড়টা আরও কমবে আরেকটা নির্বাচনের একটা সুবিধা হলো যে আপনি এখন তো আমাদের এখানে 11টা নির্বাচন হয়ে গেছে এই আগামী 24 জানুয়ারির সেকেন্ড উইকে আপনার 12তম নির্বাচন হবে সংসদ নির্বাচন 11 নির্বাচনের মধ্যে সবগুলো তো আর ভালো হয় নাই বিভিন্ন নির্বাচন আমরা হাতে গুনে বলতে পারবো না কয়টা নির্বাচন ভালো হয়েছে কিন্তু সরকার তো গঠিত হয়েছে তো সরকার গঠিত হয়েছে এবং এটা এটা আপনি জানবেন যে ভালো নির্বাচন হোক কি খারাপ নির্বাচন হোক সরকার গঠনের পরে যদি সেই সরকার একটা লিগ্যাল ফ্রেমে চলে যায় তার একটা লিগ্যাল এন্টিটি থাকে এবং সে যদি আপনার লিগ্যাল এন্টিটি তখনই হবে যখন পৃথিবীতে 173টা দেশ আছে যা জাতিসংঘে আছে তার মধ্যে বেশিরভাগ দেশ যদি আপনাকে সাপোর্ট করে তাহলে লিগ্যাল এন্টিটি হয়ে যায় আর আমাদের প্রত্যেক দেশে আমাদের দেশে না শুধু প্রত্যেক দেশেই গণতান্ত্রিক কিছু প্রতিষ্ঠান আছে যারা গণতন্ত্রের রক্ষা করে আমরা ওথ টেকিং ই বলি যেমন আপনাদের নির্বাচন কমিশন আছে সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন আছে আমাদের বিচার বিভাগ আছে এগুলো যদি ঠিক থাকে তাহলে একটা সরকার যদি কারণ গণতন্ত্র তো গণতন্ত্রে আপনার খারাপ সরকারও আসতে পারে আপনি বলতে পারেন না এটা গণতন্ত্রে খারাপ সরকার আসার পরেও এগুলো হলো চেক অ্যান্ড ব্যালেন্স যেমন আমেরিকাতে চেক অ্যান্ড ব্যালেন্স অন্যভাবে আছে মিড টার্ম ইলেকশন হয় ওদের সিনেটর ইলেকশন আর ইয়ের মাস রিপ্রেজেন্টেটিভ ইলেকশন কিন্তু 2 বছর পর হয় ওদের সিনেট আছে এবং লোয়ার হাউস আছে সেটাতে ব্যালেন্স হয় আর আমাদের ব্যালেন্সটা করে এই এই প্রতিষ্ঠানগুলো আপনি আসলেন একটা খারাপ সরকার এসে কিছু করতে পারবেন না এই প্রতিষ্ঠান বিচার বিভাগ যদি আজকে ভালো থাকে তা আপনি ওইখানে তো কোনো ই করতে পারবেন না আপনার ধরেন যে কমিশনগুলো যে ভালো থাকেন এখন যে মানি লন্ডারিং হচ্ছে এ কেন হচ্ছে মানি লন্ডারিং আজকে যদি কমিশন ভালো থাকতো এই বাংলাদেশ ব্যাংকের অফিসাররা যদি ভালো থাকতো অর্থমন্ত্রী অর্থমন্ত্রণালয় যদি ভালো থাকতো তাহলে তো মানি লন্ডারিং হতো না এত টাকা বিদেশ চলে যাচ্ছে এই অর্থনৈতিক অবস্থা এখন যে দেশে চলছে সেটা তো হতো না এই সবগুলোতেই আমি মনে করি যে এই 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 জিনিসগুলো যদি আমরা পাই ঠিক পাই অন্তত সবগুলো তো পাওয়ার আমি আশা করি না যদি যেটা আশা করি তার 50%ও যদি পাই আমরা তো গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করে যাব আইডিয়াল গণতন্ত্র পৃথিবীর তো কোথাও নাই দেখবেন কোথাও না কোথাও লুফলস আছেই তা আমাদের এখানে একটা সুবিধা আছে কি আমাদের এখানে যে বললাম না গণতান্ত্রিক প্রতিষ্ঠান তাছাড়াও আরেকটা জিনিস আছে পাওয়ারফুল লিডারশিপ পাওয়ারফুল লিডারশিপ যখন কোনো দলে থাকে কোনো সরকারে থাকে ওই পাওয়ারফুল লিডারশিপটাও কিন্তু গণতন্ত্রের সুবিধাগুলো দিতে পারে কারণ যে যে কোনো কারণেই হোক লিডারশিপ যদি পাওয়ারফুল লিডারশিপ এই জন্য বলছি আমি পাওয়ারফুল লিডারশিপের মধ্যে কতগুলো জিনিস থাকে শুধু একপক্ষীয় জিনিস থাকবে না আপনার সেখানে তার বিচার করার ক্ষমতা থাকতে হবে তার প্রত্যেকটা মানুষের জন্য দরদ থাকতে হবে তা আমাদের এখানে পাওয়ারফুল লিডারশিপ গ্রো করেছে গণতন্ত্রে একটু কমতি থাকলেও পাওয়ারশিপ লিডারশিপের কাছে যখন কোনো জিনিস যায় সেটা কিন্তু কোনো আটকায় না গণতন্ত্রের সেই ফ্যাসিলিটিসটাও আমরা পেয়ে থাকি